Hello everyone, welcome back to my channel. Have you ever gone out there? Half an hour, how many? Tarahulo, what do you want? Ice skating, huh? Ice skating class, ache. So, gone there, out there, na. 10:30, bero ko. Dekhi 10:10, tokhon utheche gone there. O bolche onek 7 o'clock e gone there, uthe chilo. Tarpor dekhche shobai gone hocche dekhi abar ghumiye poreche. Ebi eta khol. Eta pore ki eta funny lage dekhte. Ami eta pore ami ghumiyechi ajke. That এটা পরে ঘুমাসনি ঘুমিয়েছি তো এখন অলমোস্ট 10:30টার সময় বের হব আর কি তো আবির হয়ে গেছে ব্রেকফাস্টে ওর বাবা ওকে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিয়েছে তাই তো অনেক অপশন দেওয়া হয়েছে মানে অনেক অপশন ও দিচ্ছে আমরা দিচ্ছি না আমরা বলছি যেটাই খাবি তাড়াতাড়ি হয় যেটা একটা কর ও বলছে যে আমাকে প্যানকেক বানিয়ে দাও এই বানিয়ে দাও সেই বানিয়ে দাও অনেক কিছু হয়েছে দিয়ে আলটিমেটলি ফ্রেঞ্চ টোস্ট অমিত ভালোই বানায় ওটা তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে খেয়েছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি অনেকটা সকালে উঠেছি না আমি ঘুম থেকে উঠে রান্না সেরে ফেলেছি কারণ আমার কাছে কোনো রান্না বান্না ছিল না এ তো আবার আইস স্কেটিং করে সেই খিদে পাবে আমি রান্না করেছি হচ্ছে চিকেনের ঝোল আলু দিয়ে একদম বাঙালি স্টাইলের পাতলা ঝোল করেছি শাক ভাজা করেছি ভাত করেছি না মাটন না রবিবার হলেই মাটন পুরো একদম টিপিক্যাল বাঙালি আর কি আর শাক ভাজা করেছি ওই রসুন ফোড়ন দিয়ে আর ওল রেখে দিয়েছি সেদ্ধ করে যদি সময় পাই এসে রান্না করবো আর এরা যদি বলে খুব খিদে পেয়েছে তাহলে ওটা দিয়েই খেয়ে নেবো সবাই মিলে আমরা এখন আমি আইস স্কেটিং এর ক্লাস থেকে ফিরছি দরকার এটি আবার স্নো শুরু হয়ে গেছে আর আমি আজকে 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল একবারও পরে বেরিয়ে বলছে আমাকে একটু ট্রিট দাও আমি এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম একবারও পড়ে যাইনি রান করো না বাবা এখন আমরা আবিকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন নিতে তাই তো দিবি তো ভ্যাকসিনটা আজকে নিয়ে নে এখন ভ্যাকসিন শটটা নিয়ে নে এখন হ্যাঁ এই যে ফাইনালি আবির ভ্যাকসিনেশন হয়েছে তাই তো বাবা এখন বাড়ি যাব কোথায় যাব এখন আমরা এখন আবার ডলার আমা যেতে হবে চল চল উঠে পড় আবির আবার অনেক কাজ ভ্যালেন্টাইন্স ডের জন্য তাই না কার্ড ফার্ড বানাতে হবে উঠে পড় বাবা খেলিস আবার স্লিপ কেটে পড়ে যাবি পুরো আইস হয়ে আছে উল্টো দিকে গেলে কিক করলে উঠে পড় বাড়ি ফিরবো এই দোকানটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ারেস্ট গ্রসারি শপ এখান থেকে কিছু উইকলি বাজারের জন্য একটু কিনতে হবে সেগুলো অমিত কিনবে আর এই যেখানে একটা দোকান রয়েছে ডলার আমার এখানে হচ্ছে অ্যাবির ওই ভ্যালেন্টাইন্স ডে কার্ড বানানোর জন্য আর্ট অ্যান্ড ক্রাফ্টের জিনিসপত্র সব কিনতে হবে আমাকে এত ব্যস্ততা আমি এই দোকানটা যাবে আমি এখন এই দোকানটা যাবো তাহলে লেট হয়ে যাবে 1 o'clock হয়ে গেছে স্যাটারডে যেরকম প্রচণ্ড বিজি ছিলাম মোস্ট অফ দ্য টাইম বাইরে ছিলাম সানডেও সেম হলো অ্যাবিকে তো ওর স্কেটিং থেকে তুলে ভ্যাকসিন দিয়ে তারপরে টুকটাক বাজার ছিল সেগুলো করে আসলাম খেলাম খেয়ে উঠেই আবার বেরোলাম অ্যাবি বলছে যে ওর টিচারের জন্য ও ভ্যালেন্টাইন্স ডের জন্য কিছু জিনিসপত্র কিনবে সেগুলো তো সব টুকটাক কেনাকাটা করলাম তারপরে আমি কোথায় গেলাম হ্যাঁ ইন্ডিগো বলে এখানে একটা বইয়ের দোকান আছে তো বাচ্চাদের একটা পুরো সেকশন আছে ইন্ডিগো কিডস বলে সেখানে গেলাম একটু আবির ভ্যালেন্টাইন্স ডে গিফট আমরা প্রত্যেক বছর বই কিনে দিই সেগুলো একটু টুকটাক কেনাকাটা করলাম দিয়ে তারপরে বাড়ি এসে ভালো করে শাওয়ার টাওয়ার করে নিয়েছি সবাই মিলে দিয়ে তারপরে এখন আবি তো সকাল থেকেই বলছে আমার আজকে প্রচণ্ড কাজ আমার আজকে প্রচুর কাজ কাজটা হচ্ছে অ্যাবি স্কুলে ভ্যালেন্টাইন্স কার্ড বানাতে হবে সেটা হচ্ছে অ্যাবি ক্লাসে হচ্ছে 19 পিপল তাই তো 19 কিডস আর টিচার আচ্ছা ইনক্লুডিং টিচার 20 তো 20টা কার্ড ওকে এখন বানাতে হবে ওকে বানাতে হবে মানে সেই আর কি আমাদেরই বানাতে হবে হেল্প করতে হবে ওই আমি যে সকালে ডলার আমা গিয়েছিলাম সেখান থেকে টুকটাক জিনিস কিনে এনেছি এবার শুরু করব সব বানাতে এই যে অ্যাবির ভ্যালেন্টাইন্স কার্ড আমরাই বানাচ্ছি এই যে এগুলো আর্ট অ্যান্ড ক্রাফট থেকে সব নিয়ে এসেছি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের নিয়ে এসেছি এবার এই হোয়াইট পেপার দিয়ে বানিয়েছি এগুলোর ওপরে এগুলোকে সব গ্লু করে দেওয়া হবে এর ভেতরে আমি লিখবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এরকম সবাইকে দেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডে থিম পেন্সিল কিনেছি আমি বলছি পেন্সিলটাকে এইভাবে দিয়ে দেব তুই কি বলেছিস তাতে বল ব্রোকেন হার্ট ভ্যালেন্টাইন্স ডে এর জন্য না মানে আমি বলেছি এইটা নাকি ব্রোকেন হার্ট হয় বলছে আমাকে বলছে এইটা ব্রোকেন হার্ট না না এটা তো ব্রোকেন হার্ট এটা ভ্যালেন্টাইন্স ডে এর জন্য নয় সব জানিস তো উপরে কি করে করব গ্লু লাগা আর এই পেন্সিলটা তাহলে কোথায় রাখবি ঠিক করলি
পেন্সিল ঠিক করলাম নিচে লাগাবো। কোথায় দেখি দেখা কিভাবে লাগাবি তোর আইডিয়াটা দেখি। এটা দেখছো তো এখানে ওর ভেতরে ইনসাইড আর লিখবি কোথায় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে? এখানে লিখবো, এখানে নিচে রাখবো নাকি হাফ হয়ে? হ্যাঁ হাফ হয়ে এখান থেকে ডিভাইড করে। আবির এখনো চলছে প্রিপারেশন, এই যে সব কার্ড রেডি হয়েছে, কার্ডের ভেতরে এবার লিখছে, তাই তো? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অত 20টা কার্ড হয়ে গেছে, এখন ওর মনে হয়েছে ওর আরো 3টে কার্ড লাগবে। কার কার? একটা মিউজিক টিচার, না একটা হচ্ছে ম্যাডাম রূপে, মিস্টার ওয়াকার আর মিস এম, হেলথ, ফ্রেঞ্চ এন্ড মিউজিক। ও এই লিস্টে নাম লেখা আছে সবার? ও স্কুল থেকে এটা দিয়ে দিয়েছে, কাকে কাকে তুমি দিতে পারো এবার তুমি আমাকে বলিস তো বাকি টিচারদের নেম। এই যে ও সব ক্লাস স্টুডেন্টদের ও টিচারের নেম সব দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাই পাঠাবে এই কজনের জন্য আর কি, সবার জন্য। হ্যাঁ সবার জন্য, টিচার বলেছে যে তুমি একজন বা দুজনের জন্য কিছু আনবে না, যাই হোক ভ্যালেন্টাইন্স ডে কার্ড বা গিফট সবার জন্য নিয়ে আসবে, তাই তো? এই যে ইনসাইড দ্য কার্ড আবি এগুলো লিখছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফ্রম অনিশ। আর ফ্রেন্ডের নাম কোথায় লিখছিস? নাম লিখেছে। আর এই যে একটা হার্ট, আর কতগুলো বাকি আছে? 11 হবে। ও 11 বাকি? 7 8 9 10 11। ও ওইগুলো এখনো হয়নি, আর এগুলোর হচ্ছে আমি এস্টিমেশনটা কারেক্ট হয়েছে। আচ্ছা এই যে এগুলো হচ্ছে সব বানানো, রেডি হয়ে গেছে, করে নে, তারপরে এগুলো হলে আমরা ডিনার করব। এটা এটা লেখানো নো, এটা হচ্ছে খারাপ কাটা। এই যে আবি সব কমপ্লিট হয়েছে, এগুলো এখনো চিন্তা হয়েছে কিভাবে প্যাকিং করে নিয়ে যাবে, দেখছি কি ব্যবস্থা করা যায়। এখন ডিনার টাইমে বসেছি আমরা, ডিনারে হচ্ছে আজকে শিম আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে ওল দিয়ে চিংড়ি মাছের ডালনা। কি বললে? এটা তো খুবই ফেভারিট আমার। শিম? হ্যাঁ শিম, এবার শিম খেতে খুব ভালোবাসে। হ্যাঁ ভালো, ভাতটা ভালো হয়েছে। তো সব ভ্যালেন্টাইন্সের প্রিপারেশন হয়ে গেছে, লাইক আমার সবই হয়ে গেছে। আচ্ছা আপডেট দিয়েছে আমাদের, ফাইনালি ভ্যালেন্টাইন্স ডে যত রকম প্রিপারেশন ছিল, মানে অ্যাবির স্কুলে ভ্যালেন্টাইন্স ডে কত কার্ড বানিয়ে আমরা সবই, মানে অমিত রেডি করে দিয়েছে সব, আর ও লিখেছে শুধু কার্ডে, তাতেই মানে ওর হাতে ব্যথা এই ব্যথা সেই ব্যথা হয়েছে। ফাইনালি আমি সব গুছিয়ে টুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, কাল সকালে যে ব্যাগটাও নিয়ে যাবে একটা গিফট ব্যাগের মধ্যে করে সব কিছু, আর কাল সকালে উঠে দেখি কী করে। কালকে আবার রেড পরে যেতে বলেছে স্কুলে, রেড শুধু রেড, পিঙ্ক আর হোয়াইট, তাই তো অ্যাবি? ওই কি করছিস তুই? রেড পিঙ্ক এন্ড হোয়াইট কি পরে যেতে বলেছে কালকে? রেড পিঙ্ক অর হোয়াইট অর সামথিং উইথ হার্টস অন ইট। ও সামথিং ইজ হার্টস অন ইট, বাবা কিছু নেই আমাদের তো সেরকম কিছু। আমাকে বলছে হোয়াইটটাও জানো তো ভ্যালেন্টাইন কালার, আমি বললাম আচ্ছা ঠিক আছে শুনলাম, আমি মানে আমাকে এডুকেট করছে আর কি পুরো ব্যাপারটাতে। আজকে সানডে ওভার, কাল থেকে আবার 5 দিনের অফিস, আবির 5 দিনের স্কুল। এখানে ভিডিওতে শেষ করছি, করে দিচ্ছি যে ভালোকে করে না, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর অনেক কমেন্ট করো। আবার আসবে একটা নতুন ব্লগে, টাটা, গুড নাইট।